যে কোনো একটি বাহু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিগুণিত করবে এবং ফলিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে আমরা একটা ছবি আঁকি, এটা যা বললো কোনো একটা ত্রিভুজ আঁকতে বলেছে, তাই আমরা একটা ত্রিভুজ আঁকলাম, তার নামও আমরা কল্পনা করে ফেললাম, নাম দিলাম এবিসি। আমাদের কোশ্চেনটা কি বলেছে, যে কোনো একটি বাহু, যে কোনো একটি বাহু আমি এবি ধরলাম, তার মধ্যবিন্দু আমি নিলাম ডি, এই দ্বিতীয় বা এই বাহু দিয়ে, এই মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু, এটা যদি প্রথম হয় এটা দ্বিতীয়, এটা তৃতীয়, দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা টানলাম, এর সঙ্গে সমান্তরাল করে টানছি, সেটা কি না এই তৃতীয় বাহুকে যেখানে ছেদ করছে সেটা হচ্ছে তার মধ্যবিন্দু, এটার নাম ধরো পি দিলাম, দিলাম আমি পি। তা আমাকে প্রমাণ করতে হবে যে এটা মধ্যবিন্দু, আর কি করতে হবে, ডিপিটা বিসির অর্ধেক, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটাকে অঙ্কের ভাষায় রূপান্তর করব, তাই এটাকে আমরা লিখব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা আমরা কি লিখব, মনে করি যা আমরা এখানে লিখলাম, দেখো মজার বিষয় যে মুখস্থ করো তোমরা তারা না করে এটা লক্ষ্য করো, কোন ত্রিভুজের আছে এখান থেকে ভাষাটা আমরা ধার করছি, কোন ত্রিভুজের জায়গায় মনে করি, কোন জায়গায় মনে করি, এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু, মানে এবি বাহুর, এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে, ডি দিয়ে দ্বিতীয় বাহু এখানে বিসি, তাহলে কি লিখবো, বিসি বাহুর সমান্তরাল দ্বিতীয় জায়গায় আমরা বসিয়ে দিলাম বিসি, তাহলে এখানে নিলাম না একটি বাহু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর জায়গায় আমরা কি লিখবো, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে কি লিখবো, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, সমান্তরাল বিসি বাহুর সমান্তরাল সরলরেখা কোনটা, ডিপি, ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা কে, ডিপি সমান্তরাল সরলরেখা বিসি কে, মানে এসি কে সমান্তরাল সরলরেখা এসি কে পি বিন্দুতে ছেদ করলো, পি বিন্দুতে ছেদ করলো, এটা তো বলে দিয়েছে আমাদের, কিন্তু প্রমাণ করতে হবে যে যেখানে ছেদ করলো, যে বিন্দুতে ছেদ করলো সেটা এসি এর মধ্যবিন্দু। তাই লিখবো প্রমাণ করতে হবে যে, করতে হবে যে কি লিখবো, যে পি এসি এর মধ্যবিন্দু, তাহলে এক নম্বর প্রমাণটা এরকম, পি এসি এর মধ্যবিন্দু, তার মানে দাঁড়ালো কি, দাঁড়ালো যে এপি সমান সিপি, এটা লিখলেও হবে, মানে তুমি এটাও বলতে পারো, অর্থাৎ এই কথাও বলতে পারো যে এপি ইকুয়াল টু সিপি, এই একটা। দুই, এই যে খণ্ডিতাংশ, খণ্ডিতাংশ বলতে এই ডিপিটা, ডিপি কার অর্ধেক, এই বিসি এর অর্ধেক, তাহলে কি লিখবো, হাফ অফ বিসি, এই দুটো প্রমাণ করতে হবে, যেটা প্রশ্ন বলেছে সেটা আমি লিখলাম, এটা আমরা এবার কী করে প্রমাণ করবো তা দেখাবো, যেহেতু আমি ভিডিও করছি টাইমটা অল্প নিব, নাহলে যথেষ্ট সময় দিয়ে ভাবতে হবে, দিয়ে পরের স্টেপটা করতে হবে। তাহলে আমরা এবার অঙ্কন করি এই জ্যামিতিটা প্রমাণ করার জন্য, অঙ্কন প্রয়োজন আছে আমার মনে হচ্ছে, অনেক কিছু ভাবনা চিন্তা করা দরকার আছে। দেখো আমি অঙ্কনটা এরকমটা করছি, সি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল অঙ্কন করছি, অর্থাৎ এই বাহুটা এর সঙ্গে সমান্তরাল অঙ্কন করলাম, আর এটাকে বর্ধিত করলাম, যেটা কিনা এখানে কোথাও ছেদ করলো, যার নাম দিলাম আমি কিউ। তাহলে যা আঁকলাম সেটা এখানে আমি লিখব, কি লিখলাম, সি বিন্দু দিয়ে, সি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল, সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা ডিপি এর বর্ধিতাংশ কে কোথায় ছেদ করলো, কিউ বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটা কেন করলাম, নিশ্চয়ই কিছু কারণ আছে, কারণটা আমরা বলছি যে আমি যেটা আঁকলাম এখানে, দেখো বি সি কিউ ডি একটা চতুর্ভুজ তো অবশ্যই, যার বিডির সঙ্গে সি কিউ সমান্তরাল আমরা অঙ্কন করলাম, আর অলরেডি দেওয়া ছিল দেখো যে বিসি সমান্তরাল বাহু হচ্ছে ডিপি, অর্থাৎ বর্ধিত পি কিউটাও সমান্তরাল, তাহলে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাই এটা কি বলতে পারি, সামন্তরিক বলতে পারি। আমাদের উদ্দেশ্য ছিল সামন্তরিক প্রমাণ করা, কেন
সামন্তরিক হলে আমি বলতে পারি যে বিডির সঙ্গে সিকিউ সমান। আবার দেখো এডির সঙ্গে বিডি সমান, কেন কি ডিটা মধ্যবিন্দু বলা আছে, তাই বলতেই পারি এডির সঙ্গে সিকিউ সমান। তাহলে আমরা তখন এই দূরত্বটি বুঝে নেব, আর সর্বসম প্রমাণ করতে যদি পারি তাহলে তখন আমরা প্রমাণ করে দিতে পারবো যে এপি সমান সিপি। তাহলে তাই করবো আমরা, প্রথম কাজ হচ্ছে যে প্রমাণ, যার জন্য যে উদ্দেশ্যে আমরা অঙ্কন করেছি, অর্থাৎ অঙ্কনটা হচ্ছে সব থেকে ভাইটাল ব্যাপার যেটা নিয়ে আমাদের উদ্দেশ্য জড়িয়ে আছে। তাই আমরা এখানে বলছি বি সি কিউ ডি চতুর্ভুজের, চতুর্ভুজের কি কি আমাদের ড্র করলাম এখানে, দেখো আমাদের এটা ড্র করলাম বিডি সমান্তরাল সি কিউ, এটা সমান্তরাল অঙ্কন করলাম। তাই এখানে লিখবো অঙ্কনানুসারে যেটা আমরা যা করলাম, আর যেটা গিভেন দেওয়া আছে, দেখো বিসি সমান্তরাল ডি কিউ এটা দেওয়া আছে, তাই এটা কি লিখবো প্রদত্ত যেহেতু দেওয়া আছে। আচ্ছা এর থেকে আমরা কি জানি, সামন্তরিকের সংজ্ঞা হচ্ছে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় তাহলে তাকে সামন্তরিক বলে। তার মানে আমরা এটাকে এই মুহূর্তে সামন্তরিক বলবো, যে বিসি কিউ ডি ছবিতে এটি একটি একটি সামন্তরিক। এটি যদি সামান্তরিক হয়ে যায় তাহলে আমরা এটা বলতে পারি যে বিপরীত বাহুগুলো সমান্তরাল, অর্থাৎ সমান্তরাল তো সরি সমান্তরাল তো দেওয়া আছে, বিপরীত বাহু সমান, মানে আমরা বলতে পারি যে বিডি সমান, যে বিডি সমান সিকিউ এটাও বলতে পারি, এবং এটাও বলতে পারি যে বিসি সমান ডি কিউ, এই দুটোই বলতে পারি। আমাদের এবার দেখতে হবে কোনটা প্রয়োজন আছে। বিডি সমান সিকিউ লিখলাম, তোমরা বলো দেখি বিডি সমান এডি না দেওয়া আছে, তো তাহলে আমরা বলতে পারি যে এডি সমান সিকিউ, কেন কি যেহেতু বিডি সমান এডি, ডিটা বলে দিয়েছিল মধ্যবিন্দু, তাহলে একটা জিনিস পেয়ে গেলাম। এবার গিয়ে আমরা এই দুটো ত্রিভুজে যাব, সেই দুটো ত্রিভুজ আমরা এখানে প্রমাণ করবো, আমি ছোট্ট জায়গায় এখানে প্রমাণ করে দিচ্ছি। দেখো এখানে এই দুটো ত্রিভুজ নিব, একটা নিলাম এ ডি পি, আর একটা ত্রিভুজ নিলাম সি পি কিউ। এই দুটো ত্রিভুজে তুমি কি কি জানো, দেখো এ ডির এই বাহুটা নিতে পারি আমি এডি, আর এর এই বাহুটা সমান, এক্ষুনি প্রমাণ করলাম আমরা। তাহলে এটা একটু আগে প্রমাণ করলাম, পূর্বে প্রমাণিত লিখতে পারো। আর দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ, বিপ্রতীপ কোণ, অথবা তুমি বিপ্রতীপ কোণ ছেড়ে দাও, বিপ্রতীপ কোণ ছাড়াও তুমি বলতে পারো দেখো এটা একটা সমান্তরাল, এটা ভেদক, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ, একান্তর কোণ। আবার দেখো এটা সমান্তরাল এটা ভেদক, তাহলে এটার সঙ্গে এই কোণটাও একান্তর কোণ, সেটা বেশি ভালো হবে। তাহলে এই বাহু দুটো আমরা কোণ দুটো এঁকে নিব, তাহলে এখানে কি কোণ বলবো, দেখো ডি এ পি এই কোণটা, মানে এই কোণটা একান্তর কোণটা, একান্তর হচ্ছে পি সি কিউ, পি সি কিউ মানে এই কোণটা, একটু আলাদা কালিতে তোমাদের দেখাই যে এই দুটো কোণ এটার সঙ্গে এটা সমান আমরা বললাম, তাই লিখলাম, কারণটা বলে দিচ্ছি তোমাদের মুখে, এটা সমান্তরাল এটা ভেদক, কে কে সমান্তরাল এ বি সমান্তরাল ডি কিউ সি এবং এসি এসি ভেদক। ঠিক আরেকটা কোণ দেখো এখানে আমি এই কালিতে দেখিয়ে দিচ্ছি, এই কোণটাকে কি লিখবো, এ ডি পি একান্তর কোণটা, একান্তর কোণ কোণটা, এ ডি পি মানে এইটার একান্তর কোণটা, এই কোণটা কি বলবো এটাকে, পি কিউ সি এটাও একান্তর, কারণ সেই এই দুটো সমান্তরাল। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল সাইডস, একটা সাইড দুটো অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে। তাহলে আমরা বলতেই পারি যে এ ডি পি সর্বসম সি পি কিউ, আর যদি সর্বসম হয়ে যায় তাহলে আমরা এই কথা তো বলতেই পারি যে এপির সঙ্গে, যে এপি সঙ্গে সিপি সমান, এপি সমান সিপি, তার মানে তো প্রমাণ হয়ে গেল। আমি দেখো এখানে লিখেছি অর্থাৎ বলে কথাটা লিখে দিয়েছি, এটা হলেও হতো, অথবা তার মানে দাঁড়ালো পি এসি এর মধ্যবিন্দু, ছবিতে দেখো পি এসি এর মধ্যবিন্দু, এটা আমরা প্রমাণ করে ফেললাম, তাহলে একটা কাজ হয়ে গেল। তাই আমরা এখানে লিখে ফেললাম প্রমাণিত, এই প্রথম অংশটা হয়ে যাওয়ার পর দ্বিতীয় অংশটা দেখো, দ্বিতীয় অংশ যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, তুমি এক্ষুনি দেখলা যে এই পুরো বাহুটা একসঙ্গে পুরো বাহুটা সমান। আবার তুমি দেখো এই সর্বসম যেহেতু হয়েছে, সর্বসমতে তুমি তো এটাও বলতে পারো যে ডিপি সমান পি কিউ, এটাও তো বলতে পারো, সর্বসম হলে এটাও লিখতে পারি, আবার এটাও লিখতে পারি যে ডিপি সমান পি কিউ, ঠিক আছে। তাহলে ডিপি সমান যদি পি কিউ হয়, এটা হয়ে গেল, ডিপি সমান পি কিউ বলাও যা, আর ডিপি ডি কিউ এর অর্ধেক, মানে আমি বলে দিই তোমাকে যদি এটা ছয় সেমি হয়
এটাও যদি 6 সেমি হয় টোটালটা কত হলো 12 তাহলে যে কোন একটা টুকরো গোটাটার অর্ধেক কি না 12 এর অর্ধেক তাই আমি বলতে পারি যে dp সমান হাফ অফ টি dq dq লিখতে পারি আবার দেখো লক্ষ্য করে একটু আগে আমরা যখন সামন্তরিক লিখেছিলাম সামন্তরিক যখন প্রমাণ করেছিলাম তখন এই কথাটা লিখেছি bc সমান dq অর্থাৎ তুমি dq এর জায়গায় কি বসাবা bc তো এখানে bc বসিয়ে দিলাম তাই বলতে পারি আমরা dp সমান bc তাহলে এটাও আমরা প্রমাণ করে ফেললাম বা প্রুফ লিখে দিতে পারো বাংলায় লিখে দিতে পারো বা এটাও লিখতে পারো তাহলে ফাইনালি এটা হয়ে গেল ঠিক আছে